হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সন্ধে 7:30 হতে চলেছে হাই ভোল্টেজ ম্যাচ এটিকে মোহনবাগান এবং হায়দ্রাবাদ এফসির মধ্যে। এই ম্যাচের ম্যাচ প্রিভিউ যারা এখনও দেখনি দেখে নিতে পারো, আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আজকে সকালবেলায় কিন্তু ওই ভিডিওটা বানিয়েছিলাম। এবার আসা যাক লাইভ টেলিকাস্টের আপডেটে। এই ম্যাচটা হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেকে, অর্থাৎ এটিকে মোহনবাগানের হোম ম্যাচ। সন্ধে 7:30 থেকে এই ম্যাচটার কিন্তু লাইভ তোমরা দেখতে পাবে। এবার যদি টিভিতে লাইভ টেলিকাস্টের কথায় আসি, এই ম্যাচটা কিন্তু স্টার স্পোর্টস নেটওয়ার্কে তোমরা লাইভ দেখতে পাবে, অর্থাৎ স্টার স্পোর্টস 3-তে। এছাড়া বাংলা কমেন্ট্রিতে দেখতে গেলে জলসা মুভিজ তো আছেই। এবার যদি লাইভ স্ট্রিমিংয়ের কথায় আসি, তাহলে এই ম্যাচটা কিন্তু ডিজনি প্লাস হটস্টার এবং জিও টিভিতে লাইভ স্ট্রিমিং করা হবে। তো বন্ধুরা, এই ম্যাচে তোমরা কাদের সাপোর্ট করছো অবশ্যই সেটা কমেন্টে জানিও, স্কোর লাইন কত হতে পারে, তোমাদের কী প্রেডিকশান সেটাও জানাতে ভুলো না। আর যারা প্রিভিউ ভিডিওটা এখনও দেখোনি, এন্ড স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিও। ওখানে কিন্তু পুরো অ্যানালিসিস করেছিলাম এই ম্যাচের। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো বন্ধুরা, এখনের মতো টাটা।